যে তোমায় আদর করিতে, আমার মনটা বন্ধু চাই যে তোমায় আদর করিতে। আইসো 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 বন্ধু আইসো আমার বাড়িতে, মনটা বন্ধু আমার মনটা বন্ধু চাই যে তোমায় আদর করিতে। মাহার আদর পাইতে আমার মনটা বন্ধু চাই যে তোমার আদর পাইতে। আজকে আমাদের আমার স্টুডিওতে একজন বাংলাদেশের আমার খুব ফেভারিট একজন শিল্পী, মানে তার ফেভারিট এই কারণে কারণ কিছু ভয়েসের কিছু ডিফারেন্ট থাকে, কোয়ালিটি থাকে আর কি। সবাই সুরে গায়, সবাই ভালো গায়, কিন্তু কিছু স্পেশাল থাকে যেগুলো খুব মানুষের হৃদয় ছুঁয়ে যায় আর কি। সেই শিল্পীদের মধ্যে একজন হচ্ছে আমাদের সালমাপু। তো যাই হোক, আজকে সৌভাগ্য হয়েছে আমার স্টুডিওতে চলে আসছে, আমরা একটা গান করতেছি। আর এই গানটা অবশ্য ডুয়েট, গানটার গীতিকার হচ্ছে জীবন ফারুক, আমার খুব ক্লোজ একজন বন্ধু ও শিল্পী। আর এটার যে ডুয়েট গাইবে আমাদের সালমার সাথে সেটা হচ্ছে আমাদের এই যে তসলিম চৌধুরী, তাস ভাই আমার একজন প্রিয় মানুষ। তো আজকে এই গানটা অলরেডি আমরা ভোকালটা শেষ হয়ে গেছে, এখন আমাদের স্টার কিছু বলুক। প্রথমে খুব ধন্যবাদ জানাচ্ছি সময় ভাই আপনাকে, কারণ মানে আপনার সাথে যেহেতু আমার ফার্স্ট টাইম কাজ, উনি মানুষ হিসাবে অনেক ভালো মানুষ, আর জীবন মানে জীবন ফারুক ভাইকে যদি বলি তাহলে উনি অসম্ভব ভালো লিখেছেন এবং সুর করেছেন, গানটি শুনলে বুঝতে পারবেন। কারণ আমার গানটা একবার শোনার পরে আমার খুব ভালো লেগেছে। আমি মানে একটা যদি স্টোরি বেস মিউজিক ভিডিও করা হয় তাহলে আমার মনে হয় যে খুব ভালো হবে। ধন্যবাদ। তো আমরা এবার তাজ ভাইয়ের একটু কথা শুনি। অবশ্যই, নিঃসন্দেহে উনি তো অবশ্যই একজন গুণী শিল্পী, আর আসলে তার সাথে আমার প্রথম কাজ। তো ধন্যবাদ, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ, পাশাপাশি সালমাপু আমাদের কষ্ট করে স্টুডিওতে এসেছে, আমাদের একটা সুন্দর গান উপহার দিয়েছে, আমরা অবশ্যই গানটা নিয়ে অনেক আশাবাদী। আপনারা গানটা শুনলেন, হয়তোবা আমার যতটা চেষ্টা এবং খুব অল্প সময়ের মধ্যে কম্পোজিশনটা করা, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের স্টারের জন্য দোয়া করবেন, তাজ ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং বাংলা গানকে বেশি বেশি শুনবেন এবং ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে।